इतना बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साई की तरह आएगा। आत्मा निकालेगा। अबे उसे मारा किसने? এই যে দেখ, এখান থেকে সোজা রাস্তাটা যাচ্ছে, সোজা চলে যাবি, যেখানে ধাক্কা খাচ্ছি সেখান থেকে ডান দিক। ডান দিক নিয়ে কি করবি? দুটো বাড়ি, দুটো বাড়ি পরে হচ্ছে মঞ্জুর বাড়ি। গুনতে ভুল হবে না তো? মঞ্জু, দেখো অলরেডি রাস্তায় এসে দাঁড়িয়ে আছে অর্জুনের অপেক্ষায়। অপেক্ষাটা অপেক্ষাই থেকে যাবে, এই শোন, গাড়ি থেকে নাম, মানে ঝোপ ঝাড়ে লুকিয়ে পড়, আমরা এখানেই আছি। এবাড়িতে আসার পর থেকে না আমি একেবারে এই পর্যন্ত গুরু পর্যন্ত খাই। না না রাজা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি আছি তো, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রে বাবা, আমি দেখে নেবো, দেখে নেবো, অসুবিধা নেই। ঠিক আছে, রাখছি। সবাই শোনো, রাজা সৎপতি ফোন করেছিল, নতুন টাস্ক এসছে, অর্জুনকে সবসময় আমাদের চোখে চোখে রাখতে হবে। বাথরুমে? বাথরুম ছাড়া সবসময় ও কারোর না কারোর চোখের সামনে যেন থাকে। অভি, আমরা কিন্তু বরাবর সেটাই করে আসছি, অন্তত অর্জুনের সঙ্গে নিশার বিয়ে ঠিক হওয়ার পর থেকে। অভিতা, তুমি ওনাকে বলো উনি যাতে মঞ্জুকে চোখে চোখে রাখে, কারণ অর্জুনকে আমরা সামনে নেব। কিন্তু এই মঞ্জু কনস্টেবলকে না একদম বিশ্বাস নেই, কখন কি চাল দেবে। রিল্যাক্স, রাজার সাথে আমার সেই কথা হয়ে গেছে, মঞ্জুর আজ রাতেই ব্যবস্থা হয়ে যাবে। হাতে মাত্র কয়েকটা দিন, তার মধ্যে আমাদের সবাইকে কিন্তু চোখ কান। সেটাই তো বলছি, হাতে মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যে অর্জুনের সাথে নিশার বিয়ে হয়ে যাবে। তো ওর সাথে যা যা সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং করার করে নাও, আমি তো ব্যাপারটা নিয়ে ভীষণই এক্সাইটেড। আরে ভাই, আয় 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 আয়, তোদের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল, তুই জয়েন কর। শোন না, আমি তো ভাবছিলাম যে গায়ে হলুদের ব্যাপারটা এখানেই সেরে নেবো, কিন্তু বিয়ের মণ্ডপের জন্য জায়গাটা খুব ছোট হয়ে যাবে, কী করি বলতো? বাগানে করে দেবো। না না, বাগানে করলে তো আমার গাছ কাটাকাটির ব্যাপার চলে আসছে, তাহলে পাড়ার ক্লাবটা মাঠে মাঠটা ভাড়া করে নিই, বল না একটা আইডিয়া। আমি বলছি তো দাদা, আমি জানি না দাদা, তোদের যেটা ঠিক মনে হয় তুই সেটা কর। ও মা, তুমি না জানলে হয়? তোমার মতামতের তো একটা গুরুত্ব আছে, তুমি তো পাত্র আমাদের জামাই। আমি এত কিছু বুঝি না, আরে আমাকে কেন ইনভলভ করছেন আপনারা, দাদা করে নে না প্লিজ। অর্জুন, তুমি বুঝতে শুরু করলে ঠিক বুঝবে। আমি অর্জুনের নকল দাদাকে একটা ফোন করি। শুন ভাই, আমি মেনুটা মোটামুটি ফাইনাল করে ফেলেছি, তাও একবার চেক কর। এক মিনিট দাঁড়া, তো তখন থেকে একটা ফোন আসছে, কথা বলছে না, এবার ঝাড় খাবে। হ্যালো, একদমই ঠিক শুনেছো, অর্জুন আর মঞ্জু আজকে রাতেই পালানোর প্ল্যান করছে। শিওর,
একদমই শিওর। আমি আর নন্দিনী বস্তির রাস্তায় গাড়িতে বসে আছি, আর ওই যে ওইদিকে সামনে মঞ্জু দাঁড়িয়ে আছে অর্জুনের জন্য অপেক্ষা করছে। তুমি খালি দেখো যে অর্জুন যেন কোনো মতেই বাড়ি থেকে না বেরোতে পারে। মঞ্জুকে আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, অর্জুনকে আমি এখানে দেখে নিচ্ছি, ওকে আমি আটকে রাখবো। চাপ নেই, দরকার হলে সারা রাত আমি এখানে বসিয়ে রাখছি। রাখি। যেটা বলছিলাম, কি বলছিলাম জানো, মেনু। আচ্ছা, বিয়ে আর বৌভাতের দুটোর মেনুই ঠিক করে ফেলতে হবে। মানে বিয়ের মেনুটা আমি অলরেডি ফাইনাল করে ফেলেছি, এবার বৌভাতেটা একটু আলোচনা করতে হবে ভাই। বিয়ে আর বৌভাত দুটো তো এক খাওয়া দাওয়া হলে চলবে না, তাই না? আরে হাতে তো এখনো সময় আছে, এখনই ঠিক করে নি না। আমিও তো সেটাই বলছি, ভাই আছে সামনে, ও কিছু সাজেশন দিতে পারবে। হ্যাঁ, আমি দেরি করলে মঞ্জু টেনশন করবে, সময় গিয়ে না পৌঁছলে আবার ভুল বুঝতে পারে। নিজে থেকে আমাকে ডাকলো, ওর সাথে কথা না বলতে পারলে আজকে। কিরে, কি হলো শুনলি? হ্যাঁ, কি ভাবছিস তুই? না না, কিছু না। অর্জুন, তুমি বলো কি হবে, তুমি যা বলবে সেটাই হবে। আরে আমি এসবে একদমই ইন্টারেস্টেড নই, আপনাদের যা করার আপনারা করুন, এসব বিয়ে বাড়ির আলোচনায় আমায় ইনভলভ করবেন না প্লিজ। ভাই 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 দাদা, বস একটু বস। আমি বুঝতে পারছি না, আমার ঘুম পেয়েছে, আমাকে যেতে দে, ভালো লাগছে না। তোর কর, তোদের চা। ভাই তাহলে তোমার চাপ থাকলো না, আজও কিছুতেই বাড়ি থেকে বেরোতে পারবে। রাজাকে জানিস? জানিয়ে দিচ্ছি। অর্জুন এতক্ষণ উঠোনেই ছিল, বেরোনোর জন্য ছটফট করছিল, বুঝতে পারছিলাম, কিন্তু শেষে আর থাকতে না পেরে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। ওখানে মঞ্জু আজকে সারা রাত একাই দাঁড়িয়ে থাকবে। চাপ নেই, খুব ভালো, এই হিরোইন এখানে অপেক্ষাই থাকুক। আর হিরো আমাদের খপ্পরে। তখন বললাম এক্ষুনি বেরোচ্ছি, কিন্তু দরজার সামনে তো দাদারা রয়েছে, ওদের সামনে দিয়ে এত রাতে কিছুতেই বেরোতে পারবো না। ওরা কখন ঘুমোতে যাবে তারও কোনো ঠিক নেই, কি করি? ওদিকে মঞ্জু আমার জন্য অপেক্ষা করছে, আমাকে বেরোতে হবে, যে করি হোক বেরোতে হবে, ওকে উপায় বের করতে হবে। ছাদ থেকে লাফিয়ে নিচে নেমে বাগানের পাঁচিল টপকে বেরোই? হ্যাঁ, এটা তো করা যায়, একটু রিস্ক আছে, বাট এটাই করতে হবে মনে হচ্ছে। না, তার আগে একটা ফোন করি, মঞ্জু এতক্ষণ নিশ্চয়ই চলে এসে, একটা ফোন করে নি ওকে। মোবাইলটা মনে নিচে ফেলে এসেছি। না না না, এখন মোবাইল আনতে গেলে সময় নষ্ট হবে, হাতে বেশি সময় নেই।
আমাকে বললো এক্ষুনি বেরোচ্ছি, এদিকে আধ ঘন্টা হয়ে গেল কোনো পাত্তা নেই, আর দু মিনিট দেখব, তার মধ্যে যদি না আসে আমি বাড়ি ফিরে যাব। বিশ্বাস করে নেব যে সবার কপালে সব সুখ থাকে না। আচ্ছা মঞ্জু এখনো কিসের আশা দাঁড়িয়ে আছে বলো তো? না পাওয়ার হতাশা পর্যন্ত আসতে পারবে না, তাহলে চলো আমরাও বাড়ি যাই। আরে দাঁড়াও না, মজাটা শেষ অব্দি নিই না আগে। নিশা একদম পাকামো করবে না, যেটুকু বলবো সেটুকুই করবে, তীরে এসে যেন তরি না ডুবে। আরে আশ্চর্য তো, আমি তো এখনো অব্দি কিছু করিনি আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ। ভয় দেখাচ্ছি না, সাবধান করছি, এই বিয়েটা কিন্তু আমাদের জন্য একটা বড় দাও, আর এই দাওটা যদি ঠিকঠাক আমরা মারতে পারি। অর্জুনের এতই ঘুম পাচ্ছিল যে ফোনটা ফেলে রেখেই চলে গেল, তারপর আবার মঞ্জু ফোন করছে। তাহলে একটু খেলবো? কি খেলবে? ছুকিতকিত খেলি। ঈশানী ফোনটা রিসিভ করে। আরে বাবা বুঝলি না, এই নিশা নিশা নিশা, তুই তো এখন অর্জুনের সঙ্গে আছিস। হ্যাঁ এই তো, তোর সামনে অর্জুন দাঁড়িয়ে আছে আর তুই অর্জুনের সঙ্গে প্রেম করছিস, প্রেম করছিস, প্রেম করছিস, ওর বুকে মাথা রেখে ওর সঙ্গে কত কথা বলছিস। আর ঠিক এই কথাটাই মঞ্জুকে বলছি। না অর্জুন না, তুমি কেন কাবাব মে হাড্ডিদের আমাদের মধ্যে ঢুকতে দিচ্ছ তুমি বলো? অর্জুন দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, চাঁদের আলো, এই চাঁদের আলোয় আমরা প্রথম একা একসাথে আছি, প্রেম করছি। জানি বাবা মা তো তোমার কাছে যেতে অ্যালাউই করে না, আর বিয়ের আগে তো করবেই না, তাই আর আমি থাকতে না পেরে তোমার কাছে চলে এসেছি। আমি আর পারছিলাম না শোনা, তুমি কেন কোনো থার্ড পারসনকে এলাও করছো বলো তো? প্লিজ করো না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি তোমাকে একটাও চুমু দেব না। এসো আমার কাছে, এসো। এসো না, আজকে তোমার আর আমার মাঝখানে কেউ আসবে না। বুঝতে পেরেছো? আমি কাউকে এলাও করবো না, প্লিজ ডার্লিং। অর্জুন কোথায়? নিশা অর্জুন কোথায়? ও মঞ্জু তুমি তুমি কিছু বলছো? আমাকে বলো না, কারণ অর্জুন তো তোমার সাথে কথা বলতে চাইছে না। অর্জুন কোথায় জিজ্ঞেস করেছি? মঞ্জু তুমি যে কি বোকা বোকা প্রশ্ন করো না। অর্জুন এমন একটা জায়গায় আছে যেখান থেকে তুমি ওকে কোনোদিনও কেড়ে নিয়ে যেতে পারবে না। ওকে আমি সারা জীবন আমার বুকের মাঝখানে ঠিক এভাবেই আঁকড়ে রাখবো, ঠিক এভাবেই। বুঝতে পারলে? কেমন দিলাম? চালিয়ে যাও বাবা জীবন, চালিয়ে যাও। অর্জুনের ফোনটা নিশার কাছে কেন? নিশা কি সত্যি ওকে আটকে রেখেছে? অর্জুন আসবে বলেও এলো না। না না ভুল ভাবছি, হয়তো আসার চেষ্টা করেও আসতে পারেনি, সবই আমার কপাল। ওর সঙ্গে শেষ কথাও বলা হলো না। মঞ্জু তুম আ গয়ে, চরাগোঁ সে লো জা রহি থি। জীনে কি তো
অর্জুন, আরে অর্জুন এখানে এলো কি করে? আমার কিছু হলে তুই তো আছিস আমাকে সামলাতে, তাই না? আছিস তো? থাকতে তো চাই, সারা জীবন থাকতে চাই। আমি তোমাকে কোনো হালকা চোটও পেতে দিতে চাই না অর্জুন। আচ্ছা, আমরা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারি না যাতে আমাদের দুজনকেই কষ্ট পেতে না হয়, যাতে আমাদের কাছের মানুষগুলোকে কষ্ট পেতে না হয়? নিতে পারি তো মঞ্জু, আর নিতে পারি বলেই আমি আমি তোর এক ডাকে চলে এলাম। কিন্তু কিন্তু কি অর্জুন? কিন্তু সিদ্ধান্তটা নেব কি করে? আচ্ছা মঞ্জু, তুই কি কিছু ভেবেছিস? আমার মতে তুমি সব দিকটা নিয়ে ভাবো। সব দিক দিয়ে ভাববো মানে? সবাইকে নিয়ে, সব কিছু নিয়ে, আজকের দিনটাকে নিয়ে। আমাদের বিয়ে হলে কি কি হতে পারে, যদি বিয়ে না হয় তাহলে কি কি হতে পারে, ভালো খারাপ সব কিছু নিয়ে, সবাইকে নিয়ে ভাবো অর্জুন। আমিও সেটাই ভাবছি। কিন্তু মঞ্জু, সবার সাথে সাথে দাদার কথাও ভাবতে হবে। মুনিয়া অনেকগুলো বছর পরে নিজের বাবাকে ফিরে পেয়েছে, অনেকগুলো বছর। আমি আমার দাদাকে আবার হারাতে পারবো না মঞ্জু। কিন্তু সবার কথা যদি আমরা ভাবি তাহলে আমাদের কথা কে ভাববে মঞ্জু? অর্জুনকে তাহলে আটকানোই গেল না, ঠিক মঞ্জুর কাছে চলে এলো। মানে গাধার দল যত, তো করে এখানে বসে সবটা দেখছি। এরপর তো অর্জুন আর মঞ্জু পালিয়ে গিয়ে বিয়ে করে নেবে, সেটাও কি আমরা হা করে দেখবো রাজা? আমাদের নাকি এত টাকা, এত ক্ষমতা, সামান্য কনস্টেবলকে আমরা আমরা আটকাতে পারছি না, আমরা হেরে যাচ্ছি ওর কাছে। মঞ্জু আমাকে গোটা বস্তির সামনে অপমান করেছে, সেই অপমানের বদলা নিতে পারবো না? আরে আমি তো ভাবছি আমাদের ব্যবসাটা নিয়ে, এদের নিজেদের ক্যাচাল মিটে গেলে আমাদের ব্যবসাটা ঝাড় খাবে। আমার পেটে লাথি পড়লে তো আমি মেনে নেবো না। আমার দিকটা ভেবে দেখতে গেলে আমার শুধু দাদা ভাইয়ের কথাই ভাবতে হবে। আমাদের দুজনের বিয়ে হলেও খুব খুশি হবে অর্জুন, ও তো চায় আমাদের বিয়েটা হোক। আমি জানি সেটা মঞ্জু, আমি জানি দাদা ভাই খুব খুশি হবে, আমার বাড়িতেও মিয়া বৌদি খুব খুশি হবে মঞ্জু। কিন্তু দাদা দাদা কিছুতেই আমাদের সম্পর্কটা মেনে নিতে চাইছে না মঞ্জু। আমি আমি জানি না আমি কি করবো, বুঝতে পারছি না। তাহলে এবার তোমার দাদার ব্যাপারটা নিয়ে ভাবো। ভেবেছি মঞ্জু, আজ সকালেই নিশা ওর মা মুনিয়ার জন্য খাওয়া রান্না করতে দিচ্ছিল, অনেক ঝামেলা হয়েছে সকালে, আর দাদা এসে নিশাকে সাপোর্ট করেছে, বৌদিকে সাপোর্ট করেনি, তুই বুঝতে পারছিস? যবে থেকে দাদার অ্যাক্সিডেন্টটা হয়েছে আর ওরা দাদাকে বাঁচিয়েছে, দাদা ওদের প্রতি অন্ধ হয়ে গেছে, অন্ধ। এবার যদি শুধু সেই দিকটাই ভাবো তাহলে তো তোমার সাথে নিশারই। না 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 মঞ্জু, না সেটা সেটা কিছুতেই হতে পারে না। আমার সাথে আমার সাথে নিশার বিয়ে হলে সব সব শেষ হয়ে যাবে মঞ্জু, সেটা আমি কিছুতেই হতে দেবো না। তাহলে এবার কি করবো আমরা? দেখ আমি একটা জিনিস ভেবেছি, আমাদের এই এই ভালোবাসা বাঁচিয়ে রাখতে চাইলে আর সবার সব দিকটা বজায় রাখতে চাইলে একটাই উপায় আছে মঞ্জু। কি উপায় অর্জুন? আমাদের বিয়ে করা। কিন্তু এসব দাদাকে জানানো যাবে না মঞ্জু, দাদা কিছুতেই মানবে না, সব কিছু দাদাকে না জানিয়ে আমাদের করতে হবে। অর্জুন অর্জুন একটা কথা বলবো, বিশ্বাস করবে? আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম। আমি জানি আমি জানি আমরা দুজন একসাথে থাকলে ভবিষ্যতে সব সামলে নিতে পারবো, আর তোমার দাদাকে তার ভুলটাও ধরিয়ে দিতে পারবো। কি পারবো না? পারবো মঞ্জু। তাহলে রাজি? আই হ্যায় তুমসে রঙ্গিনিয়া।
হাত মেলাচ্ছে কেন? কি দাবি ওদের? হ্যাঁ ধুর, কিছু শুনতে পেলে তো বুঝতে পারতাম। দাদাকে দাদাকে কিছু বুঝতে না দিয়ে বিয়েটা করবো কি করে? আমি জানি না অর্জুন, কিন্তু আমরা বিয়েটা করবো সেটা আমি জানি। আমাদের ভালোবাসার জন্য, আমাদের চারপাশের মানুষগুলোকে ভালো রাখার জন্য আমাদের একটা না একটা উপায় বের করতেই হবে। পারবো মঞ্জু, পারবো। তুই আমার পাশে থাকলে আমি সব পারবো।